আমরা ট্রাইসেপের ওয়ার্কআউট স্টার্ট করব আর সঙ্গে আছে রিজু রিজু ওয়ার্কআউট করে দেখাবে আর ট্রাইসেপ ওয়ার্কআউট বলতে এই মাসেলসটা ঠিক আছে ট্রাইসেপের ওয়ার্কআউট করতে গেলে আমাদের ফার্স্ট ওয়ার্কআউট থাকছে স্কাল ক্রাশার আর সঙ্গে থাকছে ট্রাইসেপ পুশ ডাউন এই দুটো ওয়ার্কআউটকে একসাথে করব সুপার সেটে তিনটা সেট হবে আর 12টা করে রিপিটেশন তো চলো স্টার্ট রিজু এটা হচ্ছে স্কাল ক্রাশারের ফরমেশন হচ্ছে প্রথমত এলবোটা সেম এই জায়গায় ফিক্সড থাকছে না পেছনে না সামনে আর ক্লোজ থাকছে আর রড এই এতটা মানে কপালের কাছ অবধি নামবে তো চলো স্টার্ট উপরে পুরো লক হবে এখানে পুরো লক ঠিক আছে হাফ ওঠালে হবে না নিচে এতটা নামাতে হচ্ছে ঠিক আছে আর একদম লক চলো 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 লক আর নিচে এখানে এনে লক মানে এখানে স্কুইজ করতে হচ্ছে স্ট্রেচ করতে হচ্ছে ফুললি স্কুইজ স্কুইজ যতক্ষণ না হচ্ছে মাসেল ওয়ার্ক হচ্ছে না স্কাল ক্রাশার ওয়ার্কআউট হচ্ছে এটা আর ওপরে তোলার সময় ব্রিদ আউট আর নিচে যাওয়ার সময় ব্রিদ ইন আর এলবোটা ক্লোজলি থাকা খুব ইম্পর্টেন্ট নিচে নিচে 12টা রিপিটেশন হবে এলবো যদি দূরে সরে যায় তাহলে চাপ ট্রাইসেপে পড়বে না আর তার থেকেও বড় এক কথা ইম্পর্টেন্ট কথা যে এলবো পেছনে বা সামনে যাওয়া চলবে না পুরো ফিক্সড থাকবে 12টা রিপিটেশন হবে আর স্লোলি করতে হবে আচ্ছা আরেকটা হোক আস্তে আস্তে নিচে নামাতে হবে আস্তে আস্তে উপরে তুলতে হবে খুব স্পিডে করা চলবে না 12টা রিপিটেশন কমপ্লিট উঠে যাও নেক্সট এর সাথে থাকছে ট্রাইসেপ পুশ ডাউন আমরা এটা কেবল রোপে ইউজ করব আমাদের ট্রাইসেপ পুশ ডাউন চলো স্টার্ট নিচে আরো নিচে এলবো নিচে নিচে আরো এলবো নিচে হ্যাঁ এলবো এখানে ফিক্সড থাকছে ঠিক আছে এলবো এখানে ফিক্সড চল স্টার্ট এলবো এখানে পেছনেও যাবে না সামনেও যাবে না আর এনে লক করতে হবে এ লক হয়ে গেল স্কুইজ করতে হবে মাসেলকে মাসেল যতক্ষণ আমি স্কুইজ করছি কন্ট্রাক্ট করছি ততক্ষণ মাসেল কাজ হবে না ট্রাইসেপ মাসেল এখানে এনে পুরো ফুললি লকড আর আস্তে আস্তে এতটা টানতে হবে আর নয় ওপর অবধি একদম নয় এটা 90 ডিগ্রি অবধি নিয়ে যাব আবার এনে ফুললি লকড ঠিক আছে আর এলবো এলবোটা না সামনে যাবে না পেছনে আসবে এটা একদম ফিক্সড আর আমাদের পশ্চার ঠিক এইরকম থাকবে আর এই ব্যাক মানে স্পাইনটা একদম সোজা আর্চ পজিশনে থাকবে এটাও 12টা রিপিটেশন দেওয়া হবে আর স্কাল ক্রাশারের সাথে এটা সুপার সেট করা হবে ওয়েট খুব বেশি যেন না নেওয়া হয় খুব বেশি নিলে আমাদের ফরমেশনে প্রবলেম তো এমন ওয়েট নেব যেন ফরমেশনটা যেন ঠিক থাকে যেন এখানে লক করা হয় এখানে যেন স্কুইজ করা হয় 12টা রিপিটেশন ওকে 12টা রিপিটেশন কমপ্লিট আর এটা আমাদের তিনটে সেট করতে হবে পরপর তো আপাতত এই দুটো এক্সারসাইজ আমরা সুপার সেট করলাম নেক্সট এক্সারসাইজে আমরা যাব আমাদের নেক্সট ওয়ার্কআউট রোপ ওভারহেড এক্সটেনশন আর সঙ্গে ট্রাইসেপ কিক ব্যাক তো চলো স্টার্ট ভালো করে নিয়ে নে চল রোপ ওভারহেড এক্সটেনশনে আমাদের এই এলবোটা একদম ফিক্সড করে নিতে হচ্ছে আর সঙ্গে ক্লোজ বেশি দূরে থাকলে ওয়াইড থাকলে চাপ প্রেসারটা ট্রাইসেপে পড়ছে না তো চল উপরে ওঠা একদম লক করতে হবে উপরে কি একদম লক ঠিক আছে
So, niche jaye upore uthe ekdom contract squeeze and lock tale tricep e pressure ta asbe ar jokhon niche namano hocche puro fully stretched thik ache ar kono eta kacha kachi thakbe elbow jeno kacha kachi thake ekdom locked okay tol ha ha 12টা রিপিটেশন হবে সঙ্গে তিনটে সেট হবে আর এর সাথে কিকব্যাক থাকছে সুপার সেটে বারোটা রিপিটেশন ওকে কমপ্লিট রেখে দে ওখানে নেক্সট নো রেস্ট এর মধ্যে কোনো রেস্ট থাকছে না এর মধ্যে একবার ওটা একবার এই এক্সারসাইজটা ওকে এটার এলবো একদম এখানে প্যারালাল পজিশনে ঠিক আছে প্যারালাল পজিশনে একদম উপরে তোল হ্যাঁ এখানে একদম স্কুইজ লক আর নিচে হ্যাঁ এলবো একদম ফিক্সড থাকছে না নিচে যাবে না উপরে যাবে চল কর 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 করতে থাক করতে থাক করতে থাক আর ব্যাকের পজিশন মানে স্পাইনের পজিশন একদম সোজা থাকছে না নিচু হয়ে যাব না বেঁকে থাকব একদম সোজা থাকছে ঠিক আছে একদম সোজা সামনের দিক থেকে আর এলবো একদম ফিক্সড আমি আগেই বলেছি 12টা রিপিটেশন হবে উপরে তুলে একদম স্কুইজ লকড আর এটা একদম পেছনেই আসবে পেছনে হ্যাঁ চল একদম আর উপরে উঠিয়ে লকটা করা খুব ইম্পর্টেন্ট না হলে এখানে প্রেসার পড়বে না ট্রাইসেপ স্কুইজ করতেই হবে চল 12টা রিপিটেশন কমপ্লিট লাস্ট ওয়ান ওকে চল আরেকটা হাতেও করতে হবে রাইট হ্যান্ড কমপ্লিট লেফট হ্যান্ডে একদম পেছনে আসবে এক্স্যাক্টলি নিচে যাবে নিচে উপরে উঠবে এলবো এখান থেকে সরবে না না উপরে যাবে না নিচে নামবে উঠিয়ে একদম স্কুইজ একদম লকড হবে তোল 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 স্পিড ওকে 12টা রিপিটেশন তিনটে সেট সঙ্গে থাকছে আমাদের কেবল এক্সটেনশন ট্রাইসেপ এক্সটেনশন আর এটা কিকব্যাক আমাদের নেক্সট ওয়ার্কআউট রোপ এক্সটেনশন অন বেঞ্চ এই বেঞ্চে আমরা রোপ এক্সটেনশন করব আর সঙ্গে ট্রাইসেপ ডিপস মানে বেঞ্চ ডিপস ঠিক আছে তো এই দুটো সুপার সেট হবে তো প্রথমে ফার্স্ট ওয়ার্কআউট হবে রোপ এক্সটেনশন অন বেঞ্চ এখানে ঠেস দিয়ে রাখ মাথাটা এরকম রাখ চল স্টার্ট ওকে কোনোটা এলবোটা একটু নিচের দিকে হ্যাঁ স্টার্ট এক্স্যাক্টলি এলবো সঙ্গে ডেল্টস পুরো ফিক্সড থাকছে আর যখন ও টেনে নিয়ে আসছে একদম স্কুইজ লকড লক করতেই হবে হাফ টেনে নিয়ে আসলে হবে না স্কুইজ লকড এখানে ট্রাইসেপে প্রেসার ফেলা হচ্ছে আর যে করছে তাকে এই প্রেসারটা ফেলতে হবে লক করে ওকে একদম একদম 12টা রিপিটেশন হবে সেম ব্যাপার আর এর সাথে থাকছে বেঞ্চ ডিপস কমপ্লিট নেক্সট বেঞ্চ ডিপস এখানে খেয়াল রাখতে হবে পুরোটা উঠে কন্ট্রাক্ট করতে হবে
যখন নিচে নামছে 90 ডিগ্রি জানো ক্রিয়েট হয় এটা ততটাই নিচে নামতে হবে আর বেঞ্চ ঘেসে যেন ব্যাকটা মানে পিঠটা যেন বেঞ্চ ঘেসে নামে চল এটা যেহেতু বডি ওয়েট এক্সারসাইজ যত বেশি নাম্বারস রিপিটেশন পারা যায় করবে আর এই গ্রিপ একটু ক্লোজ হবে আর ওপরে উঠে মানে কন্ট্রাক্ট আর ততটাই নিচে নামতে হবে যতটা 90 ডিগ্রি ক্রিয়েট করে ওকে আর ট্রাইসেপ এক্সারসাইজ আজকে কমপ্লিট থ্যাংক ইউ